मा चंडाला प्रतिहतरयो यस्य प्रेमा प्रवाहो लोकातीतोऽप्यह न जहो लोककल्याण मार्गम् त्रैलोकेऽप्या प्रतिम महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवर वपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रतितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोत्तरु जय जयो भगवान् जगतेर्गुरु जय जयो गुरुमाता जगतो जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणरेणु मागे अधम श्री भगवानेर अशेष कृपाय आमरा आबार समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। आमरा आजके एकटि नतून पर्व शुरू करब, सेई पर्वेर नाम हच्छे कालेर अवस्था वर्णन हरमोहन ও উইলিয়ামের আগমন 25/6/1885। আমরা শুরু করছি আজকের যে পর্বটা, এখানে খুব বেশি কিন্তু শুরুর দিকে খুব বেশি লীলার ভাব নেই। শ্রীরামকৃষ্ণের এই যে আশা আমাদের জন্য, আমাদের সাধারণ মানুষের জন্য শরীর ধারণ করে যে আশা, তার কারণটি বারবার করে বলা হয়েছে। পুথিকা লিখছেন, জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্তগণ সবার চরণ রেণু মাগে অধম ঘোর তমাচ্ছন্ন বিভীষিকা মই রাতি অবসানে মৃত প্রায় সুন্দর প্রকৃতি সজীব হইয়া সঙ্গে সহচরীগণ পিক পাখি নানা জাতি বিবিধ বরণ নিহারে ভূষিত অঙ্গ বৃক্ষলতা শ্রেণী সুরভি কুসুম কুল শোভিতা ধরণী ফুল্লাননে ফুল্ল মনে উঠে জাগরিয়ে তমহর প্রভাকর রবিরে দেখিয়ে সেই মতো ধর্মদেবী কলির কলুষে ম্রিয়মানা শিবন কায়া বিমরস বেশে আছিলেন এতদিন জাগিলা এখন অঙ্গময় অলঙ্কৃতা ভাব আবরণ নিরকিয়া প্রভু দেবে প্রকটিত রবি নয়ন আনন্দকর মনোহর ছবি সুনহ কালের কথা তম হবে দূর মহিয়ান মহত মহিমা শ্রী প্রভুর। পুথিকার বলছেন যে আমাদের অন্ধকার, দেখবেন এই সময়টা যে এই বসন্তকাল এসে উপস্থিত হচ্ছে এবং ঠাকুরের আগমন কাল হিসেবে যেটি চিহ্নিত হয়ে আছে তার কতগুলি বিশেষ ভাগ আছে। বসন্তকালে শীতের আগমনের পরে বসন্তের সমাগম হচ্ছে এবং এই সময় না খুব গরম আছে না খুব ঠান্ডা আছে। বিকশিত হতে থাকছে যে সমস্ত গাছের পাতা ঝরে পড়েছিল সেই সব সমস্ত গাছের পাতা নতুন করে আবার বিকশিত হতে থাকছে, ফল ফুল সবেতে একবারে পল্লবিত হতে থাকছে। বাইরে এই নতুন পুষ্প একটু একটু করে, নতুন ফুল একটু একটু করে প্রস্ফুটিত হওয়ার ফলে সেই মধুমক্ষিকার চাক ধীরে ধীরে, মধুমক্ষিকার দল ধীরে ধীরে সেই ফ্রেশ যে ফুল একবারে যে সদ্য প্রস্ফুটিত পুষ্প থেকে মধু আরোহণ করে আহরণ করে চলেছে এবং এইভাবে সে ধীরে ধীরে নিজেকে আনন্দে ভরে রেখেছে। সে জানে পদ্ম ফুলগুলো বন্ধ হয়ে গেলে তার এক্ষুনি তার শরীর চলে যাবে, কিন্তু তথাপি সে সেই মধুমক্ষিকা সেই পদ্ম ফুল থেকে মধু আহরণ করতে থাকে। এইটি বেশ চলছে, এরকম একটি সময় ভগবানের আগমন হয়। বলছেন শ্রী ভগবানের যে আগমন পর্বটি খানিকটা এইরকমই, ঘোর তমাচ্ছন্ন বিভীষিকাময়ী রাতি
অবসানে ব্রত প্রায় সুন্দর প্রকৃতি, সজীব হইয়া সঙ্গে সহচরীগণ, পিকো পাখি নানা জাতি বিবিধ বরণ। বলছেন অন্ধকার রাত শেষ হয়ে যাওয়ার পরে যখন প্রথম সকালের প্রভাত যখন প্রথম নিজেকে বিকশিত করে তোলে, প্রথম সূর্যের আলো প্রকাশিত হওয়ার ফলে অন্ধকার সম্পূর্ণ চলে যায় এবং যে মুহূর্তে দিক চক্রবালে সামান্য একটু আলো দেখা যায় তখনই এই পাখিরা নিজেরা গান গেয়ে যেন সেই প্রভাতকে বন্দন করে। ঠিক সেই রকমভাবে এই যে একটা অন্ধকার পরিস্থিতি আমরা পড়বো, কিরকম কেন এটাকে অন্ধকার পরিবেশ বলা হয়েছে, কেন এই স্থিতিটাকে অন্ধকার বলা হয়েছে এটা আমরা দেখবই এই অধ্যায়ের একটুখানি পরেতেই ভূতিকার বলেছেন। সেই অবস্থা থেকে যেন একটা মুক্তির আশ্বাস দেখা দিচ্ছে ভগবানের আগমন, ভগবান যেন নতুন করে একটা মুক্তির পথকে পথ খুঁজে বার করছেন। পুথিকার বলছেন, নিহারে ভূষিত অঙ্গ বৃক্ষলতা শ্রেণী, সুরভি কুসুম কুল শোভিতা ধরণী, ফুল্লাননে ফুল্লমনে উঠে জাগরিয়ে, তম মনোহর প্রভাকর রবিরে দেখিয়ে, সেই মতো ধর্মদেবী কলুষ কলির কলুষে, ম্রিয়মানা শিবন কায়া বিমরস বেশে, আছিলেন এতদিন জাগিলা এখন, অঙ্গময় অলঙ্কৃতা ভাব আবরণ। বলছেন ঠিক সেরকম ভাবে সারা আমাদের গাছগুলির গায়ে যেরকম সেই শীতের যে আবেশ সেইটা যেমন জড়িয়ে একটা চাদরের মতো জড়িয়ে গাছগুলো যেন একেবারে সেই ম্রিয়মান হয়েছিল, সে যেন একটু একটু করে নতুন ভাবে জেগে ওঠার কথা ভাবছে। দেখবেন সকালবেলা আমরা যখন এতদিন শীতকালে ঘুমোতাম কম্বল বা লেপ গায়ে দিয়ে, সকালবেলা ঘুম থেকে ওঠাটা একটা রীতিমতো একটা বলতে পারেন স্ট্রাগল বলতে পারেন, সে একটুখানি মুখ বার করা, তারপরে একটুখানি হাত বার করা, তারপর একটু, কিন্তু যত গরম পড়তে থাকে তত আস্তে আস্তে কম্বল অপসৃত হয়ে যায় এবং সকাল হলে মনে হয় না না সকাল হয়ে গেছে, একবার কটকটে রোদ্দুর উঠে গেছে, এই সময় আর দীর্ঘ সময় আর বিছানায় শুয়ে থাকতে পারবো না, এখন বেরিয়ে পড়তে হবে, নানা কাজ আছে আমাদের, ছোটাছুটি করতে হবে, খেলাখেলি করতে হবে, কিন্তু কোনোভাবেই আর ঘুমিয়ে পড়া চলবে না, আমরা আর কিছুতেই ঘুমিয়ে থাকতে পারি না, এই বোধটা আমাদের মধ্যে জাগ্রত হয়। ঠিক সেরকম প্রকৃতিও যেন জেগে উঠছেন। বলছেন ফুল্লাননে ফুল্ল মনে উঠিয়ে জাগরিয়ে, একবারে সকালবেলার ঘুম থেকে ওঠার পর আমাদের যেরকম চেহারাটা হয় একবারে সারা মুখখানা একবারে আনন্দে ভরপুর হয়ে থাকে, সারা রাত্রির যে সারা রাত্রি ঘুমানোর ফলে বিগত দিনের যে ক্লান্তি সেটা সম্পূর্ণভাবে অপসৃত হয়, একদম ফ্রেশ মুডে আমরা ঘুম থেকে উঠি, প্রকৃতিও যেন ঠিক সেরকমভাবে জাগ্রতা হয়েছেন। তবহর প্রভাকর রবিরে দেখিয়ে, রবি সূর্যোদয় হয়েছেন, সূর্য যেরকম আলো যেরকম অন্ধকারকে অপসৃত করে ঠিক সেই রকম এই সূর্যের আগমন যেন আমাদের হৃদয়ের যে তম তম যে তম গুণ ছিল সেই তম গুণকে অপসৃত করে সে যেন নতুন করে জাগ্রতা হয়েছে। কি সুন্দর উদাহরণ এখানে বলাছেন। বলছেন সেই মতো ধর্মদেবী কলির কলুষে, ম্রিয়মানা শিবন কায়া বিমর্ষ বেশে, এই যে কলির কলুষে একবারে ক্লান্ত হয়ে গেছিলেন, বিমর্ষ হয়েছিলেন প্রকৃতি, তিনি যেন আবার নতুন করে উঠেছেন। আছিলেন এতদিন জাগিলা এখন, অঙ্গময় অলঙ্কৃতা ভাব আবরণ। যেরকম আপনারা রাত্রি যখন ঘুমোতে যান, বিশেষ করে মায়েরা, সেই হচ্ছে আমাদের যেরকম আপনারা যখন সকালবেলা ঘুম থেকে ওঠেন, তারপরে মুখ হাত পা ধুয়ে বিয়ে বাড়িতে যান, বিয়ে বাড়িতে যাওয়ার সময় যে কানের যে দুলটা পরেন সেটা খুলে একটা বড় দিকে কিছু পরেন, গলা একটা মোটা দিকে কিছু পরেন, ঝকঝকে তকতকে একদম ফ্রেশ হয়ে, এমনকি বাজার যেতে গেলেও ঘরের জামাকাপড় পরে যান না, বেশ একদম ফিট ফাট হয়ে আঁটো সাঁটো হয়ে বেরোন, যাতে কোনোভাবে মাছের বাজারের যে কাদা সেটা যেন আপনার কাপড়ে না লাগে, অঁচলে না লাগে, একদম খুব স্মার্ট হয়ে বেরোন। ঠিক সেই রকম প্রকৃতিও যেন সেজে গুজে উঠেছেন, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রকৃতি সেজে গুজে উঠেছেন। বলছেন নিরক্ষিয়া প্রভুদেবে প্রকটিত রবি, নয়ন আনন্দকর মনোহর ছবি, ভগবান অবতার অবতীর্ণ হয়েছেন মানুষের দুঃখ নিবারণ করবার জন্য, তাকে দেখে প্রকৃতির এত আনন্দ এত উৎফুল্ল অবস্থা যে তিনি তার সেই ম্রিয়মান ভাবকে পরিত্যাগ করে ঠাকুরকে দেখে আনন্দে ভরপুর হয়ে গেছেন। বলছেন শ্রীরামকৃষ্ণের ছবি কিরকম, না নয়ন আনন্দকর মনোহর ছবি, চোখের আনন্দ হয় ঠাকুরকে দেখলে, চোখের আনন্দ হয়।
আপনারা এটা দেখবেন বেলুড় মঠে যখন যান, এই গল্প আমি বারবারই বলি যে আপনি সব একবার প্ল্যান করে গেছেন, এই ঠাকুরের কাছে যাবেন, গিয়ে একটুখানি ডিপ করে প্রণাম করবেন, প্রণামী বাচ্চা প্রণাম করে চৌ করে একবার ঠাকুরকে পরিক্রমা করে ওই পাশে সিঁড়ি দিয়েই নেমে গিয়ে আগে গিয়ে মঠ অফিস থেকে খানিকটা ফুড কুপন কালেকশন করবেন, তারপরে ছুটতে ছুটতে একেবারে সেই ম্যারাথন রেসের মতো স্বামীজির ঘর, পুরনো মন্দির, রাজামহারাজা মন্দির, মায়ের মন্দির, স্বামীজির মন্দির, সমাধি ক্ষেত্র হয়ে যদি প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কারুর প্রণামের সময় হয়ে থাকে তাকে প্রণাম করে আবার দে ছুট সবার আগে গিয়ে সারদা যে আমাদের সদাব্রত সেখানে গিয়ে প্রসাদ পেয়ে আবার বাড়ি ফিরে অন্যান্য কাজকর্ম করুন। কিন্তু আমাদের সব হিসাব গোলমাল হয়ে যায় যখন আমরা ঠাকুরের সামনে গিয়ে যাই, আর আমাদের কোনো হিসাব কাজ করে, আমরা হাঁ করে সেই ঠাকুরকে দেখতে থাকি। অপূর্ব তার রূপ, এখানে বলছে না নয়ন আনন্দকর, চোখের আনন্দ হতে থাকে ঠাকুরের এত রূপ, এমন একটি দিব্য রূপ, তার সেই সাত্ত্বিক গুণটি দেখে চোখ যেন আনন্দ পায়, আর মনোহর ছবি, আর এমন একটি রূপ যা আমাদের মনকে হরণ করে নেয়। শুনহ কালের কথা তম হবে দূর, মহিয়ান মহত মহিমা শ্রী প্রভুর। এই যে কালের যে কথা, এটি শোনবার কথা বলছেন, মন দিয়ে শুনলে কি হবে, আমাদের মনের যে তমসিকতা তমভাব সেটা সম্পূর্ণভাবে বিদূরিত হবে, এটার কোনো একেবারে এটা অবশ্যই হবে। পুঁথিকার এবার একটু কিছু কঠিন কথা বলছেন, আমাদের এটা কিন্তু বেশ ভালো করে হজম করতে হবে। পুঁথিকার বলছেন, হিন্দুয়ানি খ্রিস্টানি মুসলমানি আর এই তিন ধর্ম দেশে প্রধান সবার, যখন আছিল বঙ্গ যবন অধিকারে, কলুষ বাসনা তৃপ্তি করিবার তরে, যবন সমন সম ধরিত তরবার, কত হিন্দু কুলে দিলে কালিমা অপার, যবন কঠোর হৃদি কুলিশের প্রায়, বেদের বদলে কলমা প্রতাপে পড়ায়, হিন্দুদের রীতিনীতি জাতি ধর্ম কুলে, কি করিল যবনেরা একমাত্র বলে, ইতিহাস ভাষা কথা সাক্ষ্য করে দান, বিশেষ ইয়া বলিতে পুঁথিতে নাহি স্থান। পুঁথিকার বলছেন যে সেই সময় তিনটি ধর্ম আমাদের দেশের ভেতরে বিশেষ করে চলিত ছিল, একটি হচ্ছে হিন্দুস্তানি ধর্ম, অপরটি হচ্ছে খ্রিস্টানি ধর্ম, আরেকটা আছে মুসলমানি ধর্ম। এটা বলার আগে অগ্রণীলে প্রশ্নের উত্তর দিয়ে দিই, কিন্তু আপনারা প্রশ্নগুলো ক্লাসের শেষে করলে ভালো হয়। তমোভাব, আমাদের তিন ধরনের গুণ থাকে, সত্য রজ তম। সত্যগুণে যেখানে আমরা উচ্চ চিন্তা করি, উচ্চ ভাব, উচ্চ কর্ম করে থাকি। রজগুণে আমরা কাজ করি কিন্তু খানিকটা উদ্দেশ্যবিহীনভাবে কাজ করি, কিন্তু তমগুণে আমরা ঘুমিয়ে থাকি, আমরা কিছুতেই উঠতে পারি না, খারাপ চিন্তা এবং কুকর্ম অধমুখী কর্ম করে থাকি। দেখবেন একই আপনি রোজ সকালবেলা সকাল 6টার সময় আপনি রেডি স্টেডি হয়ে অফিসে বেরিয়ে পড়েন, সেই আপনি রবিবার দিন ঘুমানোর চেষ্টা করেন, 8টার আগে কিছুতেই আপনাকে বিছানা থেকে তোলা যায় না। আপনি যেরকম এই যে যখন যে আপনি সত্যগুণের আধার, যিনি ওই যখন আপনার ভেতরে সত্যগুণ কাজ করছে তখন আপনি উদ্যমী হন, কিন্তু তমগুণ কাজ করলে আপনি আর উদ্যমী হন না, ঘুমিয়ে পড়েন। এখানে ধর্মের এই আমাদের বলছেন না যে শুনহ কালের কথা তম হবে দূর, মহিয়ান মহত মহিমা শ্রী প্রভুর। শ্রী ভগবানের আগমনের ফলে আমাদের মনের ভেতরে এই সব শক্তি আমাদের মনের ভেতরে আছে, সেই শক্তিকে জাগ্রত করবার জন্য আমাদের ভেতরে তমগুণ, যে ঘুমিয়ে থাকা সত্তাকে তাকে ছেড়ে দিতে হয়। ভগবানের জীবন, ভগবানের অবতারের সাধন কথা পড়লে তখন আমাদের মনে ইচ্ছা হয় আমরাও ওরকম করে ভগবানকে ডাকি। এই যে আমরা যখন শ্রীরামকৃষ্ণদেবের জীবনী সিনেমায় দেখি, যেখানে তিনি সবভাবে সব রকমভাবে সাধন ভজন করার ফলেও মা কালীর দর্শন পাচ্ছেন না, তিনি আকুতি স্বয়ে মাকে গিয়ে বলছেন, তুই রামপ্রসাদকে দেখা দিলি, কমলাকান্তকে দেখা দিলি, তুই আমাকে দেখা দিবি না? তখন সেই গলায় তিনি তার সেই দেবীর যে খড়গ সেইটা কেটে তিনি নিজের প্রাণ বিসর্জন করতে চাইছেন, এবং এমনই সময় তিনি মাতৃ দর্শন পেলেন। কি দর্শন পেলেন এ বিষয়ে অনেকবার বলেছি, লীলা প্রসঙ্গ এই বিষয়ে সঠিক কথা বলে, কিন্তু এই যে যে চেষ্টা করছিলাম তার চেয়েও বেশি চেষ্টা। আমাদের সর্বপ্রিয়ানন্দ যে একটি এক্সারসাইজ করাতেন যুব সম্মেলনে,
উনি বলতেন হাত তোলো, সবাই হাত তুললেন, আরেকটু তোলো, বলছে আরেকটু তুললেন, আরেকটু তোলো, আরেকটু তোলা হলো, আবার আরেকটু তোলো। সেই ছেলেগুলো একবার সেই হাত সম্পূর্ণ উঁচু করে দিলেন, তারপরে বললেন নামিয়ে ফেলো, নামিয়ে ফেলা হলো। উনি বললেন যে প্রথমবার তোমাদের যে হাত তুলতে বলা হয়েছিল আর শেষবার যে হাত তুললে দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। শেষবারে যতখানি হাত তুললে ততখানি কিন্তু প্রথমবারে তোলোনি, তার মানে তুমি পারো কিন্তু তুমি করো না। এই যে তমোভাবে দূর হচ্ছে, আমরা চা পারি উচ্চ চিন্তা করতে, উচ্চ ভাবনা করতে, কিন্তু আমরা করি না। কিন্তু শ্রীরামকৃষ্ণের এই যে দিব্য জীবন, তার ঈশ্বরকে চাইবার যে আকুতি, এটা আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে। এবং এগুলো যখন আমরা দেখি তখন আমাদের মনে হয় যদি স্বয়ং অবতার এত কষ্ট করে থাকতে পারেন আমাদের জন্য, আমরাও পারি আমাদের জীবনকে বিকশিত করতে। পুঁথিকার লিখছেন যে সেই সময় তিনটি ধর্মমত আমাদের মধ্যে এসেছে, একটি হিন্দুয়ানি, দ্বিতীয়টি খ্রিস্টানি, তৃতীয়টি মুসলমানি। এই তিন ধর্মমত আমাদের দেশে ছিল। যখন আছিল বঙ্গ যবন অধিকারে, কলিশ কালি কলুষ পাসনা তৃপ্তি করিবার তরে, যবন সমন সম ধরি তরবার, কত হিন্দু কিলে দিলে কলিমা কালিমা অপার। যখন আমরা যবন শাসনে, মুসলিম শাসনে ছিলাম, তখন তারা আমাদের ধর্মান্তর করতেন শুধুমাত্র অস্ত্রের ওপর নির্ভর করে। এক এক জায়গাকে তারা অধিকার করতেন এবং সেই অংশের মানুষজনদের বাধ্য করতেন কলমা পড়াতে, তরবারির এতে বাধ্য করতেন। যদি আমরা কলমা না পড়ে থাকি মুসলিম ধর্মমতে, যদি আমরা নিজেদের কনভার্ট না করতে পারি, তাহলে আমাদের গর্দান যেত। তাই বলছেন যবন কঠোর রীতি কুলিশের প্রায়, বেদের বদলে কলমা প্রতাপে পড়ায়। তারা সেই শক্তি দিয়ে, শক্তি প্রয়োগ করে মানুষকে কনভার্ট করতেন। এইভাবে হিন্দুদের রীতিনীতি জাতি ধর্মকুলে কি করিলা যবনেরা একমাত্র বলে, ইতিহাস ভাষা কথা সাক্ষ্য করে দান, বিশেষিয়া বলিতে পুঁথিতে নাহি স্থান। এইভাবে হিন্দুদের সমস্ত রীতিনীতি শেষ করে দিয়ে আর যবনেরা শক্তি প্রয়োগ করে মানুষকে ধর্মান্তরিত করেছেন। পুঁথিকার বলছেন এ নিয়ে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু এই কথাটা যে সত্য সেটা ইতিহাস প্রমাণ দেয়। পুঁথিকার এরপরে বলছেন কণ্ঠাগত প্রাণ হিন্দু আনি শেষময়, কণ্ঠাগত হিন্দু আনি, হিন্দু আনি কণ্ঠাগত প্রাণ হিন্দু আনি শেষময়, হেনকালে গৌরচন্দ্র হইল উদয়, প্রাণ দিয়া হিন্দু ধর্মে হন অন্তর্ধান, যবনের পরে দেশে ম্লেচ্ছ বলবান, ধন্যবাদ ম্লেচ্ছ রাজ শত প্রণিপাত, হিন্দু ধর্মে কুলে বলে নাহি দেন হাত, স্বভাব প্রবল কিন্তু না ছাড়ে কৌশল, পরিবারে খ্রিস্টিয়ানি রাজ্যেতে প্রবল, কত হিন্দু নব্যদ্বয় জন্ম উচ্চ কুলে, কেহ বা কায়স্থ কেহ ব্রাহ্মণের ছেলে, জলাঞ্জলি দিয়া ধর্মে করে আলিঙ্গন, ম্লেচ্ছ ধর্ম হেতু মূলে কামিনী কাঞ্চন। পুঁথিকার বলছেন যে যবনের পরেই আমাদের দেশে আগমন হলো এক অদ্ভুত জাতির, সেই জাতির নাম হচ্ছে খ্রিস্টান জাতি। তারা আমাদের দেশে এই আমাদের মধ্যে আসতে শুরু করলো, কিন্তু তারই মাঝখানে স্বয়ং ভগবান শ্রী গৌরাঙ্গ চৈতন্য এলেন, সাধারণের মাঝখানে ধর্মমতকে প্রচার করলেন, ধর্মমতকে সাধারণের অনুকূল করে দিলেন। কিন্তু এই করতে গিয়ে তার শরীর চলে যায় পরবর্তীকালে, যে কারণে ম্লেচ্ছরাজ ধীরে ধীরে আমাদের ওপর, এই খ্রিস্টানরা আমাদের ওপর একটু একটু করে চাপ সৃষ্টি করে। তারা কখনো কিন্তু অস্ত্র ব্যবহার করেনি, তারা একটু একটু করে আমাদের মধ্যে ঢুকে আমাদেরই মানুষ এই রকম প্রমাণ করে ধীরে ধীরে কনভার্সন করতে শুরু করেন। আমি তো মিশনারি স্কুলে পড়েছি, আমি খুব হাড়ে হাড়ে জানি যে কেমন করে কনভার্সন হতো। চাপ থাকে না, এদের কোনো রকম চাপ থাকে না, কিন্তু এমনভাবে প্রভাবিত করেন, এমনভাবে আমাদের মধ্যে ঢুকে যান যে অনেকেই আমাদের নিজেদের ধর্মমতকে, আমি আমাদের বন্ধুদের মধ্যে দেখেছি নিজেদের ধর্মমতকে খুব ছোট করে দেখেন, তাদের মনে হয় যে খ্রিস্টিয়ান ধর্মমত তারা এ হয়। অনেক সময় সুবিধে, অনেক রকম পড়াশোনার সুবিধে, গরিব মানুষদের ভেতরে খাওয়া দাওয়ার সুবিধে, এই সমস্ত করে তাদেরকে খ্রিস্টানিতে কনভার্ট করেছেন। এটা আমার অনেকটাই নিজের চোখে দেখা।
এ নিয়ে আমার কোনো আলোচনাও নেই, কোনো সমালোচনা নেই, কিন্তু এটা ঐতিহাসিক ঐতিহাসিক ফ্যাক্ট। এইটা হলো এর মধ্যে কিছু কিছু নতুন শিক্ষা প্রসারের ফলে বাঙালি ছেলেরা যখন এই খ্রিস্টান স্কুল কলেজে পড়তে শুরু করলো, যখন তারা এই ধর্মমতের একটা দিক দেখলো, সেটা হচ্ছে অনুষ্ঠান সর্বস্ব নয়, খুব সামান্যতম অনুষ্ঠানে নিজের জীবনে প্রার্থনা জানানো যায়, এইটা যখন তারা দেখলেন, তখন তারা ধীরে ধীরে নিজেদের কনভার্ট করতে শুরু করলেন। এইখানে একেবারে খুব সুন্দর করে বর্ণনা করা আছে, কত হিন্দু নব্য বয় জন্ম উচ্চ কুলে, কেউ বা কায়স্থ কেউ ব্রাহ্মণের ছেলে। কায়স্থ একজন তো সকলের কথাই আমরা জানি, মধুসূদন দত্তের কথা। মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্তের শ্রীরামকৃষ্ণের আসার কথা রেকর্ডেড আছে 13 জুলাই 1884 খ্রিস্টাব্দে, তার রেকর্ডেড হিস্ট্রিটা আমরা আমাদের কথামৃতেতে পাই, সেখানে এই উল্লেখ করা আছে। সেখানে বলা হচ্ছে যে নারায়ণ শাস্ত্রীও সেদিনকে এসেছিলেন। নারায়ণ শাস্ত্রী যখন ছিল, মাইকেল এসেছিল, ঠাকুর বলছেন মথুরবাবুর বড় ছেলে দারিকবাবুর সঙ্গে করে এনেছিল, ম্যাগাজিনে সাহেবদের সঙ্গে মোকদ্দমা হবার জোগাড় ছিল, তাই মাইকেলকে এনে বাবুরা পরামর্শ করেছিল। দপ্তরখানার সঙ্গে বড় ঘর, সেইখানে মাইকেলের সঙ্গে দেখা হয়েছিল। আমি নারায়ণ শাস্ত্রীকে কথা কইতে বললাম, সংস্কৃতে কথা ভালো বলতে পারলে না, ভুল হতে থাকলো, তখন ভাষায় কথা হলো। নারায়ণ শাস্ত্রী বললে, তুমি নিজের ধর্ম কেন ছাড়লে? মাইকেল পেট দেখিয়ে বললে, পেটের জন্য ছাড়তে হয়েছে। নারায়ণ শাস্ত্রী বললে, যে পেটের জন্য ধর্ম ছাড়ে তার সঙ্গে কথা কি কইব। তখন মাইকেল আমায় বললে, আপনি কিছু বলুন। আমি বললাম, কে জানে কেন আমার কিছু বলতে ইচ্ছা করছে না, আমার মুখ কে যেন চেপে রেখেছে। এটা আমরা কথামৃত থেকে পড়ছি। এই যে পেটের জন্য ধর্ম ছেড়ে দেওয়া, খাবারের ব্যবস্থা হতো না, জীবিকার ব্যবস্থা হতো না, যেটা খ্রিস্টানরা খুব সহজে করেছিলেন। তখনকার দিনে শিক্ষিত ছেলেরা তাদের স্কুলে চাকরি পেতেন, তাদের কলেজে চাকরি পেতেন, নানা রকম জীবিকা তারা পেতেন। হিন্দু ধর্মমত যে জীবিকার অ্যাসিওরেন্স দিতে পারেনি, সেই অ্যাসিওরেন্সটা ক্রিশ্চিয়ানিটি দিয়েছিল, ফলে কৃতজ্ঞতার খাতিরে তারা অনেকেই হিন্দু থেকে খ্রিস্টানিতে কনভার্টেড হয়েছিলেন। বলছেন, জলাঞ্জলি দিয়া ধর্মে করে আলিঙ্গন, ম্লেচ্ছ ধর্ম হেতু মূলে কামিনী কাঞ্চন। সমস্ত কিছু, নিজের সব কিছু জলাঞ্জলি দিয়ে এই নতুন ধর্মমতকে তারা গ্রহণ করেন। ম্লেচ্ছ ধর্ম হেতু মূলে কামিনী কাঞ্চন, নিজেদের কামনা এবং তৎপ্রাপ্তির যে উদ্দেশ্য, সেটার সিদ্ধি লাভের জন্যই মূলত এই এক ধর্ম থেকে অন্য ধর্মে আলাদা চলে যাওয়া। পুথিকার লিখছেন, এ হেন সময়ে প্রভু দেব অবতারে, ধর্মমাত্রে যাবতীয় সবারও উদ্ধারে, প্রতিপন্ন কৈলা করি অগণন অগণ্য সাধন, ধর্মমাত্রে সব সত্য কেহ নহে ভ্রম, যথাবিধ আছে ধর্ম কালে বলবৎ, প্রত্যেকেই এক এক সুপ্রশস্ত পথ, সধর্মে সরল ভাবে করিলে গমন, অবশ্য সময়ে হয় মানস পূরণ, নানা দেশে ইক্ষু গাছে নানা রূপে হয়, সকলের মিষ্ট রস তিক্ত কারো নয়, তেন ভিন্ন ভিন্ন ধর্ম ভিন্ন ভিন্ন দেশে, বরণে বিভিন্ন কিন্তু এক তার রসে, ধর্ম সামঞ্জস্য ভাব এহেন রকম, প্রভু অবতারে এবে কৈবল নূতন, এই ভাব কৃপকারে দেশ জুড়ে রটে, বলিতে সকতি মোর বুদ্ধি নাহি ঘটে, বুঝি না কেমনে প্রভু কি করিলা কল, যাহাতে ভুবনে ভাব হয় সুপ্রবল, আপন আপন ধর্ম সব এটে ধরে, প্রাণান্তেও পরধর্ম গ্রহণ না করে। ঠিক এইরকম যখন স্থিতি, সেই সময় শ্রীরামকৃষ্ণের আগমন হলো। পুথিকার বলছেন, তার আগমনের উদ্দেশ্য কি, না প্রতিপন্ন কৈলা করি অগণ্য সাধন, ধর্মমাত্র সব সত্য কেহ নহে ভ্রম। প্রতিপন্ন, প্রমাণ করলেন তিনি সব ধর্মমতে অগণ্য সাধন করে, শুধু ধর্ম ভিন্ন ভিন্ন ধর্ম নয়, শুধু ধর্ম ধর্মমত নয়, ধর্মের পথ, বিভিন্ন ধর্মমতের যে নানা পথ আছে, সব রকম পথ তিনি সাধন করে প্রমাণ করলেন।
ধর্ম মাত্রে সব সত্য, প্রত্যেক ধর্ম সেই একই কথা বলে, ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্যই, একই একই কথা তারা বারবার বলে থাকেন। তাই বলছেন ধর্মে মাত্রে সব সত্য, কেহ নহে ব্রহ্ম। আমাদের যে মনে হতে থাকে যে এটা আমাদের একটা ভ্রম এবং আমরা যেন কোনোভাবেই আমাদেরটাই সত্য অন্যদেরটা সত্য নয়, এ কথা নয়। সব ধর্মমত সত্য, শুধু প্রকাশের ভাবভঙ্গি আলাদা। আপনি যদি দেখেন সেই সময় একটি ধর্মমত এসেছিল, সেটা হচ্ছে একেবারে অন্তজ শ্রেণীর তারা মিলে করতেন। তারা বলতেন অলেক, ভগবান যেটা ঈশ্বরের যে ভাবনা, তিনি অলক্ষে থাকেন তাই তিনি অলেক, এবং তারপরে তাকে কেন্দ্র করে তার যে প্রকাশক শক্তি তিনি হলেন শাইন। এই যে এক একজনকে এরকমভাবে কর্তা ভাজা ধর্মমত এবং তাদের অদ্ভুত সব কথা, এগুলো দেখবেন আমাদের অদ্বৈত বেদান্ত কথা খুব সাধারণভাবে বলা আছে। ঈশ্বর তাকে চোখে দেখা যায় না, অন্তরে অনুভূত হয়, তিনি অলক্ষে থাকেন। সেই অলক্ষে থাকা ঈশ্বর এই সাধারণ মানুষের কাছে আলেখ হিসেবে প্রকাশিত হয়েছেন। তাদের সুন্দর সুন্দর গান ছিল যেখানে তাদের এই যে ভাবটিকে প্রকাশ করা হতো, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, আমি বেনি ভিজাবো না আমি চুল ভিজাবো না, আমি রাঁধিব বাড়িব ব্যঞ্জন বাড়িব তরু হাড়ি ছোব না। একটা অদ্ভুত কথা, আমি সব কিছুর মধ্যে থাকবো অথচ কোনো কিছুর মধ্যে নেই, এই জগৎ সংসারের সব কিছুর মধ্যে আছি কিন্তু আমি জানি আমি এখানকার মানুষ নই। শ্রীরামকৃষ্ণের কথা, সেই বড় মানুষের বাড়ির দাসীর মতো, সে সবার সেবা করে কিন্তু সে জানে এরা আমার কেউ নয়, আমার ছেলে, আমার পরিবার, আমার পুত্র সবাই আমার, সেই দেশে যারা আছে তারা আমার আপনার, কিন্তু কখনো সে এদের সঙ্গে অন্যরকম ব্যবহার করে না। সে এই সত্যটিকে জানে যাদের সঙ্গে আছি তারা আমার কেউ নয়, অথচ সে এমনভাবে তাদের সঙ্গে ব্যবহার করে মনে হয় এ যেন কত আপনার। ঠিক ওই রকম জিনিস এই আমাদের এই কর্তা ভাজাদের ধর্মমতে এইটি বলে দেওয়া আছে। তাই বলছেন যতবিধ আছে ধর্ম কালে বলবৎ, প্রত্যেকেই এক এক সুপ্রশস্ত পথ। যত ধর্মমত আছে সবাই সবকটা পথই সুপ্রশস্ত, ঈশ্বরের কাছে যাওয়ার সবটাই সোজা রাস্তা, কোনোরকম আলাদা কিচ্ছু নেই, সবটাই সেই সোজা রাস্তা। সধর্মে সরলভাবে তাহলে কেমন করে আমাদের মুক্তি হয়? বলছেন সধর্মে সরলভাবে করিলে গমন অবশ্য সময় হয় মানুষ পূরণ। বলছে আমরা যদি সবাই সধর্মে নিজেদের ধর্মে ধর্মবিশ্বাস রেখে এগোতে থাকি তাহলে অবশ্যই আমাদের ঈশ্বর লাভ হবে। গ্রামের মানুষ তো তাই একটা অদ্ভুত সুন্দর উদাহরণ দিয়েছেন, কিন্তু খুব কাজে লাগা উদাহরণ। বলছেন নানা দেশে ইক্ষু কাজ নানা রূপে হয়, সকলের মিষ্ট রস তিক্ত কারণ হয়। বলছেন বিভিন্ন দেশে আখ গাছ হয়, তাদের অনেকের আলাদা, কারুর গায়ের গাত্রবর্ণ সবুজ হয়, কারুর রক্তিম গাত্রবর্ণ হয়, কিন্তু যাই যেমনই দেখতে হোক না কেন প্রত্যেকের ভেতরে সেই একই মিষ্ট রস থাকে। ঠিক সেই রকম তেন ভিন্ন ভিন্ন ধর্ম ভিন্ন ভিন্ন দেশে, বরণে বিভিন্ন কিন্তু এক তার রসে। ঠিক সেই রকম বিভিন্ন ধর্ম মত এবং পথ আলাদা থাকলে, তাদের দেখতে আলাদা হলে সকলের গন্তব্যস্থল সেই এক, সেটি হচ্ছে ঈশ্বর। পুঁথিকার লিখছেন ধর্ম সামঞ্জস্য ভাব, ধর্ম সামঞ্জস্য ভাব প্রভু অবতারে, ধর্ম সামঞ্জস্য ভাব এহেন রকম প্রভু অবতারে এবে কি বল নূতন। বলছেন এই এই যে ধর্মের যে সমন্বয় ভাব এটির কথা তিনি আমাদের বলেছিলেন, কেবল নতুন। নতুন কি? নতুন একটা অদ্ভুত জিনিস নতুন দেখালেন। কি নতুন? আমি একটু অন্যরকম উদাহরণ দিই, অনেকে অপছন্দ করেন তথাপি এই উদাহরণটা আমার খুব প্রিয় তাই আমি উদাহরণটা দিয়ে থাকি। সেখানে আপনারা বোধহয় সবাই এই যে ঠাকুর যে বলেছিলেন যে সব ধর্মমত এক, সব পথ এক, এটি আমাদের শাস্ত্রেই বলা হয়েছে, একম সর্বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, বিপ্রা পণ্ডিতরা তাকে আলাদা আলাদা করে। শ্রীরামকৃষ্ণের স্পেশালিটি হলো আরও একটু এক কাটি ওপরে। আমাদের সত্যজিৎ রায়ের একজন খুব ভালো জ্যাঠা ছিলেন, সিধু জ্যাঠা, তিনি বুদ্ধিতে পাণ্ডিত্যে সব কিছুতে ফেলুদার একেবারে ফেলুদার চেয়ে ভীষণ রকমের বেশি। ফেলুদা মাঝে মাঝেই তার কাছে, সেই সিধু জ্যাঠার কাছে উপদেশ তারপরে সাহায্য এইসব নিতে যেতেন। একদিন তিনি মুখোশকে বলে ফেলেছেন ভাগ্যিস আপনি গোয়েন্দা হননি, তাহলে আমাদের বসার নষ্ট হয়ে যেত, আমাদের
সিধু যেটা বলছেন, আমি অনেক কিছু হলে অনেকের অনেক কিছুই নষ্ট হয়ে যেত, সেই কারণে আমি কোনো কিছুই হইনি, শুধু মনের জানলা দরজাগুলোকে খুলে রেখেছি যাতে আলো বাতাস এসে মনটি যেন সতেজ তরতাজা থাকে। ঠিক সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ আমাদের মনের জানলা দরজাগুলো খুলে রেখেছেন। একম সৎ পিপরা বহুধা বদন্তি, এ তো আমাদের শাস্ত্র নিহিত কথা, সেটি তিনি আবার করে অভিনয় করে পুনরাভিনয় করে আমাদের দেখিয়ে আমাদের মনে করিয়ে দিয়েছেন। কিন্তু তার যে অবদান সেটা হলো এই, তিনি আমাদের কাছে প্রকাশ করেছিলেন সত্য এক, পণ্ডিতেরা তাকে নানাভাবে বলে, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে যেটা থাকা দরকার সেটা হচ্ছে একটা সুসংস্কৃত খোলা মন থাকা দরকার। প্রত্যেক ধর্মমতে যা কিছু ভালো, যা কিছু শুভ, যা কিছু কল্যাণকারী ভাবনা, সেগুলোকে গ্রহণ করে আমরা যেন দিনে দিনে সমৃদ্ধ হতে পারি। আমি তো সবসময় বলি যে ইসলামীয়ভাবে এই যে পাঁচবার নামাজ পড়ার, আবার কার মাইক্রোফোন অন হয়ে গেল, একটু মাইক্রোফোন অফ করুন যার মাইক্রোফোন অন আছে। বলছেন এই যে পাঁচবার নামাজ পড়া আমাদের ছেলেপুলেদের, এই আমাদের ছেলেপুলেদেরকে আমরা কেউ চেষ্টা করে পাঁচবার কেন একবারও দেবতার কাছে নিয়ে যেতে পারি না, অথচ ঘড়ির কাঁটার মতো এরা কিন্তু একবারে ঠিক সময় নামাজ পড়তে যান, নামাজ পড়তে যাওয়ার আগে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসেন। অনেক সময় আমাদের মনে হয় তারা ধর্মের ব্যাপারে, তারা ধর্মের অনুশাসনের ব্যাপারে বড় উগ্র, কিন্তু কখনো কখনো এই উগ্রতাগুলো খুব প্রয়োজন থাকে আর কি, ধর্মমতের প্রতি একটা তীব্র ভালোবাসার প্রয়োজন আছে। আবার বৌদ্ধ ধর্মের এই যে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের সেবা করা, ধর্মপথকে মানুষের ভাবনা চিন্তার ব্যবহার উপযোগী করে দেওয়া, এটা কিন্তু অত্যন্ত শিক্ষণীয় বিষয়। যিশুর জীবনের সেই যে গল্প, সাধারণ মানুষের কাছে সাধারণের মতো হয়ে আছেন, তার প্রতিটি গল্প একটি করে শিক্ষাকারী। সেই একটি মন্দিরে তিনি তার শিষ্য সহ বসে আছেন, সবাই দানপাত্রে দিচ্ছেন, একজন শ্রেষ্ঠ এসে অনেক পয়সা দান করে গেলেন, আর একজন ভিক্ষারিণী এসে খুব সামান্য কিছু দান করে চলে গেলেন। শিষ্য যিশু জিজ্ঞাসা করছেন কার দানটি শ্রেষ্ঠ, সবাই বলছেন অমুকের দান, অমুকের দান, তমুকের দান। যিশু বললেন না, সেই ভিক্ষারিণী সে যে দান করেছে সেই দানটা শ্রেষ্ঠ। তার শিষ্যরা বলছে সে তো অত্যন্ত সামান্য কিছু অর্থ দিয়েছে, কেমন করে তার দান শ্রেষ্ঠ হলো? তখন তিনি বললেন শ্রেষ্ঠী তার অনেক সম্পদ থেকে খানিকটা ঈশ্বরকে দিয়েছিলেন, কিন্তু ভিক্ষারিণী তার যতটুকু ছিল সবটুকু তিনি তার ঈশ্বরকে দিয়ে দিয়েছেন। এই আমার নিজের সবটুকু উজাড় করে দেওয়া, এই যে আমাদের একটা যে চেষ্টা, এটা যতক্ষণ না পর্যন্ত বলবতী হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ধর্মমতের পূর্ণ প্রয়োগ আমাদের জীবনে আসে না। আমরা অনেক সময় বলি, অনেক শেখানো বলি, বলে ফেলি, কটর মটর করে বলে ফেলি, কিন্তু বহু জিনিস আমরা নিজেরা অনুভব করি না। প্রভু অবতার এই আমাদের এই খুব সুন্দর জিনিসটি শিখিয়ে গেছেন। প্রথম জিনিস শিখিয়ে গেছেন সব ধর্মমত পথ এক, যে মত যে পথ দিয়ে আমরা যাই না কেন আমরা সেই একই লক্ষ্যে পৌঁছবো, এক। আর দুই হচ্ছে প্রত্যেক ধর্মমতে যা কিছু ভালো সেগুলোকে নিজেকে নিয়ে নতুন করে গড়ে ওঠা, যেটার কথা এখানে বলতে গিয়ে বলছেন ধর্ম সামঞ্জস্য ভাব এখান রকম। তারপরে ইনি বলছেন যে সব ধর্ম মত যে এক, এইটা আমাদের তিনি আমাদের শিখিয়ে গেছেন। এখন যিনি মিউট করিয়েছিলেন তার মাইক্রোফোনটা অন হয়ে আছে, কারুর একজনের মাইক্রোফোন অন হয়ে আছে, একটু দয়া করে বন্ধ করুন। অনিতা মুখার্জি আপনার ক্যামেরাটাকে অফ করুন, নাহলে আপনাকে আমরা বার করে দিতে বাধ্য হবে। শুয়ে শুয়ে শুনছেন শাস্ত্র কথা, আমাদের কোনো আপত্তি নেই। হ্যাঁ, এইবার ঠিক হয়েছে। আমাদের এই এই যে এইরকম হচ্ছে, এইটাকে তিনি ধর্ম সামঞ্জস্যের কথা বলেন। অনেকে বলেন যে শ্রীরামকৃষ্ণ ধর্মে সামঞ্জস্য ছিলেন না, যেন একটা বিকারের মধ্যে খানিকটা লাল, খানিকটা নীল, খানিকটা সবুজ, নানা রকম দ্রবণ নিয়ে ঝাঁকিয়ে দিয়ে আমাদের একটা নতুন ধর্ম মত দিয়েছেন, তা কিন্তু নয়। তিনি বলছেন স্বধর্মে, প্রত্যেকে প্রত্যেকে স্বধর্মে। পরবর্তীকালে স্বামীজি বলতে গিয়ে বলেছেন একজনকে ভালো ধার্মিক হতে গেলে বৌদ্ধকে খ্রিস্টান হতে হবে না, খ্রিস্টানকে হিন্দু হতে হবে না, প্রত্যেকে প্রত্যেকের ধর্মমত, যেটা সে বিশ্বাস করে, যেটা সে পালন করে, তার প্রতি আস্থাশীল হতে হবে। শুধু যেটা দরকার সেটা হচ্ছে একটা উদার দৃষ্টি থাকা দরকার, যে যেখানে যা কিছু ভালো
সেগুলোকে কুড়িয়ে নিয়ে সেই এক জায়গায় নিয়ে আসা। আমাদের একজন ছিলেন, তিনি যেখানে যেখানে ভালো গল্প পেতেন, ট্রেনে আসা যাওয়া করতেন, ট্রেনে আসতে যেতে অনেকে নানা রকম গল্প বলতেন, কেউ তার জীবনের গল্প বলতেন, কেউ কোথাও শুনে আসা গল্প বলতেন, কেউ গুজবের গল্প বলতেন, তিনি কান খাড়া করে সব কিছু শুনতেন। তারপরে সেইগুলোকে একবারে খুব সুবিন্যস্ত করে ছোট্ট 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 করে লেখায় রূপান্তরিত করতেন। তিনি বলেছেন যে 30 বছর চাকরি করেছি, চাকরি জীবনে এই ট্রেন যাত্রা আমাকে নতুন করে জীবনের দিক দর্শন শিখিয়েছেন। অনেকেই আমরা ট্রেনে করে যাতায়াত করি, অনেকেই আমরা পাবলিক মোডে ট্রাভেল যাই, কিন্তু আমরা আমাদের এই খোলা মনটা, একটা জিজ্ঞাসু মনটা তৈরি হয়নি। শ্রীরামকৃষ্ণ আমাদের এই জিজ্ঞাসু মনটা দিয়েছেন। প্রতিকার বলছেন, এই ভাব কি প্রকারে দেশ জুড়ে রটে, বলিতে সকতি মোর বুদ্ধি নাহি ঘটে, বুঝি না কেমনে প্রভু কি করিলা কল, যাহাতে ভুবনে ভাব হয় সুপ্রবল, আপন আপন ধর্মে সব এটে ধরে, প্রাণান্তেও পরধর্ম গ্রহণ না করে। এই যে একটা কনফিউশনের মধ্যে আমরা ছিলাম, হিন্দুরা ভাবছিলাম আমরা আরো বেশি যদি বজ্র অটনি করতে পারি তাহলে সবাই আমাদের ধর্ম প্রতি, ধর্মমতের প্রতি নিষ্ঠাশীল হবে। মুসলমানরা ভাবছিলেন আমরা কি করে শক্তি দিয়ে মানুষকে অন্য ধর্মমত থেকে আমাদের ধর্মমতে নিয়ে আসবে। খ্রিস্টিয়ানরা ভাবছিলেন কেমন করে তাদের জীবনের ভেতরে ঢুকে সুকৌশলে তাদেরকে আমাদের ধর্মমতে নিয়ে আসে। আবার এই করতে করতে ব্রাহ্ম সমাজের আবার আবির্ভাব হলো, যেটার কথা আমরা এরপরে করব। কিন্তু সব ক্ষেত্রেই আমাদের মনে হচ্ছিল যে ধর্মাচরণটা করছি, নিজেরটা ছেড়ে অন্য ধর্মমতে যখন যাচ্ছি, যে ধর্মাচরণটা করছি সেটা বোধ হয় ঠিক করছি না। দেখবেন আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের খানিকটা পয়সা হয়ে গেলে তাদের পুরনো যে জীবনযাপনের স্টাইল সব কিছুকে সেটাকে উপেক্ষা করে চলতে থাকে। এক জায়গায় শুনছিলাম সে একটা ক্লিপিং, কেমন বাংলা বলতে হবে, মানে যখন পয়সা হয়ে যাবে, ধনী হয়ে যাবে, বড় সমাজে থাকতে গেলে কীরকম বাংলা বলতে হবে, না থেমে থেমে আস্তে আস্তে এমন করে বাংলা বলতে হবে যে বাংলাটা তুমি মোটেই বলতেই পারো না, এইরকমভাবে বাংলাই বলবে। সেখানে করে দেখানো ছিল কীরকমভাবে বাংলা বলতে হবে, থেমে থেমে আস্তে আস্তে খানিকটা ইংরেজি শব্দ ব্যবহার করে, মাঝে মাঝে কাঁধ ঝাঁকিয়ে এরকম করে শাক করে, এই নানা কাণ্ড করলে এটা বাংলা থাকবে না। অথচ সেই মানুষটি অন্যরকমের একটা সময় জীবনযাপন করতেন। এইটা নয়, আমাদের স্বধর্মে নিহিত থেকে নিজের ধর্মের প্রতি ভালোবাসা থেকে অন্য ধর্মে যা কিছু ভালো সেগুলোকে নিয়ে এগিয়ে যাওয়া, আমাদের নিজের ধর্মমতে ঠিক থাকা, এই যে ভাবটা শ্রীরামকৃষ্ণের। প্রতিকার বলছে কিভাবে শ্রীরামকৃষ্ণের এই ভাবটা জগতে চতুর্দিকে ছড়িয়ে পড়ল, মানুষ আর সেখান থেকে চলে যেতে চাইছে না, পালাতে চাইছে না। প্রতিকার লিখছেন, হিন্দু ধর্ম বঙ্গে এবে উঠে কি প্রকার, উঠিতে বলিতে উগ্র বাসনা আমার, জীর্ণ শীর্ণ হিন্দু ধর্ম ছিল এত কাল, প্রভুর প্রভাবে এবে খুচিল জঞ্জাল, ধীরে ধীরে বহে অগ্রে ধীর সমীরণ, ক্রমশ তুমুল ঝঞ্ঝা পহিয়া পবন, সেই মতো আর্য ধর্ম ছিল হীন বল, প্রভুর ইচ্ছায় হয় ক্রমশ প্রবল, ইংরেজ রাজের রাজ্যে ইংরেজি ধরনে, ধর্ম আচরণ কি বা অশনে বসনে, বাঙালি নকল কর্মে পটু বিলক্ষণ, অবিকল তাই করে ইংরেজ যেমন, গির্জার সাদৃশ্য রাখি ব্রাহ্মের আবাসান, সমাজ মন্দিরে নামে প্রার্থনার স্থান, কেশবের আধিপত্য ভারতে এখন, নানা দেশে ব্রাহ্ম মন্দির স্থাপন, বক্তৃতায় বাখানিয়া উচ্চ কণ্ঠে গায়, শান্তিনিকেতন ধর্ম কে বা নিবি আয়, ইংরেজের সভা করিয়া ইংরেজ ইংরেজ রাজের সভা করিয়া নকল, স্থানে স্থানে হরিসভা বাঙালি সকল, বসাইতে লাগিল পরম অনুরাগে, যোগাইয়া ব্যয় তায়ে যাহে কিছু লাগে, স্থানে স্থানে শ্রীপ্রভুর নিমন্ত্রণ তায়ে, যোগদানে দেন কৃপা প্রভু দেব রায়, রাধা কৃষ্ণ নামে বসে 24 প্রহর, হেতা সেতা কাছে দূরে হয় নিরন্তর, বাউলের দল হয় পাড়ায় পাড়ায়, সখে হয়ে মত্ত লোকে তত্ত্ব গীত গায়, ভারী মজা কর্তা ভজা বাড়ে তেজে তেজে, প্রলোভনে অগণনে নানা যেতে মজে, সতীমার দলে পুষ্ট দিনে দিনে হয়, কৌলশাক্ত এত ভক্ত কোনো কালে নয়,
তীর্থ যত জাগরিত অবতার কালে, অবিরাম চারিধাম যাত্রীগণ চলে, বৈষ্ণব মহান্ত ভক্ত উন্নত সাধনে, কতই পরমহংস দণ্ডি স্থানে স্থানে, যাত্রা রূপে রামস কালীয় দমন, কতই কতই স্থান নাই নিরূপণ, তা সবার মধ্যে দুই অতি শ্রেষ্ঠতর, সাধক ভক্তির রসে মত্ত নিরন্তর, প্রথমে গোবিন্দ উপাধিতে অধিকারী, বৈষ্ণব বংশেতে জন্ম ভক্তি তার ভারী, দ্বিতীয় তার ছাত্র নীল কণ্ঠ যে তার নাম, বীরভূমে বিভাগেতে জনমের স্থান, ব্রাহ্মণ সন্তান ভক্তি ঘটে বিলক্ষণ, বড়ই সদয় তারে প্রভু নারায়ণ, তোলপার করে বঙ্গ কৃষ্ণ লীলা গানে, আগোটা বঙ্গেতে নাম সকলেই জানে। পুথিকার বলছেন হিন্দু ধর্ম কোন রকমে টুকুটুক করে চলছিল, বলছে তার মধ্যে একটা অদ্ভুত প্রভাব হলো, খানিকটা সেই রকম আপনার বাড়িতে অনেক পাতা ঝরে পড়েছিল শীতকালে, গাছ থেকে পাতা ঝরে পড়ে, দেখবেন পুরনো বাড়িতে দেখবেন তাতে সে চওড়া চড়া বারান্দায় যেখানে পরিষ্কার করবার লোক থাকে না, সেখানে সেই গাছের পাতা উড়ে 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 আসে। তারপরে আমরা যে ঝাড়ু দিয়ে যে পরিষ্কার করি, ঝাড়ু দেওয়ার সাথে সাথে কি করে পাতাগুলো উড়ে যায়, না ঝাড়ু ঝাড়ুর যে মুভমেন্ট হয় তাতে একটা হাওয়া তৈরি হয়, এবং সেই হাওয়া বাইরের হাওয়ার সঙ্গে একটা একটা যেন আন্দোলন তৈরি করে, তাতে পাতাগুলো ধীরে ধীরে উড়ে চলে যায়, ঝড়ের মধ্যে উড়ে চলে যায়। ঠিক সেই রকম জীর্ণ শীর্ণ হিন্দু ধর্ম ছিল এত কাল, প্রভুর প্রভাবে এবে ঘুচিল জঞ্জাল, শ্রীরামকৃষ্ণের আগমনের ফলে এই যে জীর্ণ শীর্ণ হয়েছিল, যত জীর্ণ শীর্ণ থাকবে, যত তার মলিনতা থাকবে পোশাকে আশাকে জীবনযাত্রায়, তত তার তাকে সেটা সরাতে গেলে সেই জঞ্জাল সেটাকে সরিয়ে দিতে হবে। ঠাকুর আসার ফলে কি হলো, ধীরে ধীরে বহে অগ্রে ধীর সমীরণ, ক্রমশ তুমুল ঝঞ্ঝা বহিয়া প্রবণ। ঝড় যখন আসে আপনারা হয়তো অত ভালো করে লক্ষ্য করেন না, আমরা হাড়ে হাড়ে লক্ষ্য করি, প্রথমে খুব হালকা ফেজ ওয়াইজ ঝড় হয়, প্রথমে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা এই বেগে ঝড় হতে থাকে, তারপরে ধীরে ধীরে 80, তারপরে 100, 120, 180ও দেখার সৌভাগ্য আমার হয়েছে। সে ভয়ঙ্কর ঝড়, বৃষ্টি হচ্ছে অঝোর ধারে কিন্তু মেঝে শুকনো, সেই বৃষ্টির জল আর মেঝেতে পড়বার সুযোগ পাচ্ছে না, ঝড়ের হাওয়া সেই বৃষ্টির জলকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ যখন এলেন, প্রথম যখন ঝড় এলো তখন যেন শ্রীরামকৃষ্ণের এতে অল্প অল্প বায়ু বেগ হচ্ছিল, তারপরে ক্রমাগত তিনি যেন সমস্ত ধর্ম মতটাকে যেখানে যা কিছু জঞ্জাল ছিল সেগুলো সাফ করার জন্য যেন এক অদ্ভুত ঝড়ের আগমন এলেন। বলছেন সেই মতো আর্য ধর্ম ছিল হীনবল, প্রভুর ইচ্ছায় হয় ক্রমশ প্রবল। হীনবল আর্য ধর্ম ছিল, তার নানা রকমের সেক্ট তৈরি হচ্ছিল, তার মধ্যে একটি কথা উল্লেখ করা হচ্ছে, সেটা হচ্ছে ব্রাহ্ম ধর্ম। ব্রাহ্ম ধর্মের সবটুকু ইংরেজি ধরনের, আপনি যদি কোনোদিন ব্রাহ্ম সমাজে গিয়ে দেখেন, তার চার্চ দেখে ব্রাহ্ম সমাজে যদি যান, আপনি আর কোনো রকম ফারাক খুঁজে পাবেন না, সবটুকু তার স্টাইল সেই ইংরেজি ধর্মের, ইংরেজি ধর্মের বলা, এমনকি সেখানে পোশাক আশাকও যদিও ধুতি পাঞ্জাবি পরে কিন্তু ওই রকম ফিটফাট ভাব খ্রিস্টানদের মতো ওই রকম অবিকল, বাঙালি নকল কর্মে পটে পটু বিলক্ষণ, অবিকল তাই করে ইংরেজ লোক যেমন। আমরা বাঙালিরা আর কিছু পারি না পারি, ভীষণ রকমের নকল করতে পারি, কোথায় সেই কবে সিনেমায় যা পিয়ার কিয়া হে ডরনা কিয়া আনারকলি এক ধরনের লম্বা স্কার্ট করেছিলেন, একবার দেখলাম পুজোয় সবাই ওই অনারকলি করেছেন, যিনি সিনেমায় অনারকলি হয়েছেন তাকে খুব ভালো দেখাচ্ছিল, এখানে খেঁদি উঁচি পচি পচা যাকে ভালো লাগুক না লাগুক সবাই এরকম লম্বা স্কার্ট করে ঘুরে বেড়াচ্ছেন। আমি আপত্তি করছি না, কিন্তু ওই যে আমরা নকল করছি, আমরা পেহলা নেশা পেহলা কুমার ওই রকম লাফিয়ে লাফিয়ে একটা সময় দেখতাম ছেলেদের, ওই ওই রকমভাবে ছেলেরা আমির খানের মতো লাফিয়ে 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 হাঁটাহাঁটি করছে, কিংবা এইটা একটা তো খুব চোখের সামনে দেখলাম, তখন আমরা সাধু হয়ে গেছি, তারে জমিন পর পূজনীয় স্মরণানন্দজি মহাজ কোয়েম্বাতুর থেকে নিয়েছিলেন সিনেমাটা আমাদের সাধুদের আর বিদ্যামন্দিরের ছাত্রদের দেখানোর জন্য, ওমা তারপরে এক সপ্তাহ বাদে গিয়ে দেখি বিদ্যামন্দিরের ছেলেরা সবাই ওই রকম ঢেউ খেলানো চুল করেছে, প্রেয়ারে আসছে দেখছি সকলের চুলে ওই রকম ঢেউ খেলানো চুল, শ্রীভবনে একটা অনুষ্ঠানে আমার ডাকা হয়েছিল, গিয়েছিলাম, গিয়ে দেখছি সবাই ওরকম ঢেউ খেলানো চুল, তাদের যিনি ভাইস প্রিন্সিপাল তিনি অত্যন্ত বিরক্ত প্রকাশ করছেন, দেখুন দেখি
কি একটা সিনেমা এসছে তার জমিন পর, তারপর থেকে সবার সবার এরকম চুলে ঢেউ খেলানো হতে থাকছে। আমরা ভীষণ নকলে ভীষণ রকম নকল করতে পারি। গির্জার সাদৃশ্য রাখি ব্রাহ্মীরা বসান, সমাজ মন্দিরে নামে প্রার্থনার স্থান। যে কোনো প্রার্থনা গৃহ দেখবেন ব্রাহ্মদের এই বিধান সারণীর ওপরে আছে। যদি অত দূর না যেতে চান কেশবচন্দ্র সেন স্ট্রিটে আছে নববিধান ব্রাহ্ম সমাজ, একেবারে গির্জার সঙ্গে নববিধান ব্রাহ্ম সমাজ এবং হোলি ট্রিনিটি চার্চ, এ দুটো খুব কাছে, মাত্র 7-8 মিনিটের দূরত্বে। অতএব দুটোকে যদি ওপর থেকে দেখতে পারেন ড্রোন ক্যামেরার মাধ্যমে, দেখবেন একরকম, সেই রকম চোঙা আছে সমাজ মন্দির, ওরকম চোঙা আছে, ওরকম ঘড়ি লাগানো আছে, ওই রকম বিস্তৃত প্রশস্ত প্রার্থনা কক্ষ। একটা দিকে ওদের একটা কর্নারে হয় আচার্য, ওদের যিনি বিশপরা থাকেন তার একটা কর্নারে দাঁড়ান, এখানে মাঝামাঝি আচার্যরা বসেছেন। ওখানে যেখানে বিশপ দাঁড়ান তার পাশে ক্যারলরা থাকেন, এখানে যেখানে আচার্য বসেন তার ডান দিকে ওই গ্রুপ, যে ক্যারল যে গাওয়া হয় ব্রাহ্ম সমাজের গান, তারা থাকেন, তাদের বসার জায়গা ওরকম করে, একদম অবিকল। এমনকি প্রত্যেক দিন গান হয়ে যাওয়ার পর বক্তৃতা, ওদের ওখানে সারবন দেয়া হয়, এখানেও বক্তৃতা দেওয়া হয়, অদ্ভুত। আমাদের মেনকা ঠাকুর মারা গেলেন, ব্রাহ্ম ছিলেন তিনি, আমরা ভাবলুম বোধ হয় খুব খুব অন্তিম সংস্কার বোধ হয় খুব দারুণ কিছু হবে, আমরা ট্রাকে করে নিয়ে গেলাম, গিয়ে দেখা গেল সেই আচার্য যিনি তিনি ওই গাছের নিচে দাঁড়িয়ে, ওই বিধান সরণিতে গাছের নিচে দাঁড়িয়ে তিনি একটা উপনিষদে খানিকটা পাঠ করলেন, এই 7 মিনিট 5-7 মিনিট পাঠ করলেন, আর আমরা খুব হা হু করে গান গাইলাম, ওই তো তোমার আলোর ধেনু সূর্য তারা দলে দলে গাওয়া হলো, ব্যাস আমরা নিমতলার উদ্দেশ্যে যাত্রা করে ফেললাম। কিছু বছর বাদে খ্রিস্টানদের ওখানে গিয়ে দেখলাম, ওখানে সেই চার্চে এই বডি রাখা থাকে, ক্যাসকেট খোলা থাকে, সবাই গিয়ে ফুল দেয়, প্রার্থনা হয়, গান হয়, তারপরে তুলে নিয়ে যাওয়া হয়, তারপরে মাটির নিচে ধীরে ধীরে নামিয়ে দিয়ে প্রার্থনা করায়, তারপরে সবাই মাটি দিতে থাকে। আমার দেখে মনে ছিল দুটো ধর্মমতের চলন বলন সব একই রকম। বক্তৃতায় বাখানিয়া উচ্চ কণ্ঠে গায়, শান্তিনিকেতন ধর্ম কে বানিবিয়া। খুব শান্তির এই ধর্ম, শান্তিনিকেতন মানে বিশ্বভারতী নয়, বোঝাতে চাইছেন এই ধর্মমত খুব শান্তির, কে নেবে কে নেবে আয়। ইংরেজ রাজের সভা করিয়া নকল, স্থানে স্থানে হরিসভা বাঙালি সকল। বলছেন শুধুমাত্র যারা ব্রাহ্ম সমাজে গেল তারাও ছাড়ল না, ইংরেজরা নিজেদের বাড়িতে ছোট ছোট এই প্রার্থনার ব্যবস্থা করতেন বাড়িতে, ঠিক ওই নকল করে হরিসভা হওয়া শুরু করলো বিভিন্ন জায়গায়। সেখানে তারা পরম অনুরাগে এই অষ্টপ্রহর 24 প্রহর রাধাকৃষ্ণ নাম করতে থাকলেন। এমন সময় দেখা গেল বাউলের দল তৈরি হচ্ছে, শখের বাউলের দল, পাড়ায় পাড়ায় তারা গান গিয়ে বেড়ায়। এই যে এই সংক্রান্তি আসছে, সংসে যে বেড়ায়, উত্তর কলকাতায় যদি আপনারা কেউ দেখেন এই বিধান সরণী, তারপরে আহিরিটালা, ওইসব অঞ্চল এখনও ওই যে আমাদের যে বর্ষ শেষ শেষের দিনগুলো, ওই যে সব নীলের উপষ্ট পোষা, ওই সময় সব সংসে যে ঘুরে বেড়ায়, নানা রকমের গান হতে থাকলো, ভগবানকে ডাকার নানা রকমের পথ হতে থাকলো, সবই সেই নকল করা, কোনোটাই কিন্তু ভগবানকে সত্যিকারের চাইছে না, সব একটা হুজুগে চলছে। এদিকে কর্তা ভাজার দল, তারাও বেরিয়ে পড়লো সকলে সকলের মতো করে। সতীমার দল যারা শাক্ত, তারাও কালীর পূজা এবং কালীকে নিয়ে নানা রকম তন্ত্র সাধনা সেসব হতে থাকলো। আবার বৈষ্ণব মহন্তি পরমবংশী দল নানাভাবে একজন একটা ধর্মান্দোলন শুরু হলো। খ্রিস্টানরা যেমন এসে ধর্মান্দোলন করেছিলেন, ইসলাম ধর্ম মতে যেমন প্রভাবশালী, সেরকম হিন্দু ধর্মে নানা রকমের শেখ ধর্মমত জাগ্রত হয়ে সকলের ভেতরে ধর্মভাব জাগিয়ে দিলেন। বলছেন না প্রথমে একটু একটু পবনের মতো বইছিল, এই হিন্দুরাই ব্রাহ্ম সমাজ তৈরি করেছিল, আবার তাদেরই নানা শেখ নানা রকমভাবে ধর্মমতকে নিজের ভাবের মতো প্রকাশ করতে থাকলো। সকলেরই একটা লক্ষ্য ছিল, সকলের ভেতরে ঈশ্বরীয় ভাব জাগানো। সবচেয়ে বেশি যেটা হলো সেটা হলো যাত্রার দল। যাত্রায় সেই সময় যাত্রার দলে রাশি রাশি মানুষ সেই যাত্রার দলে গান গাইতে শুরু করলো, যারা যাত্রায় নানা অভিনয়ের মাধ্যমে ভগবানের নাম প্রচার করত। তাদের মধ্যে অন্যতম ছিলেন এই গোবিন্দ অধিকারীর যাত্রাপালা। গোবিন্দ অধিকারী খুব ভালো গায়ক ছিলেন এবং সেই যাত্রার অন্যতম গায়ক ছিলেন নীলকণ্ঠ মুখোপাধ্যায়। 1841 সালে জন্ম এবং 1911 সালে তিনি মূলত যাত্রায় দূতীর গান গাইতেন। যখন সেই যাত্রায় আপনারা দেখেছেন, যারা পুরনো দিনের মানুষ দেখেছেন, খুব হইচই হইচই চলছে, যখন সেই সময়
একদল ছুটে আসে, এসে এসে আমাদের বিবেকের, আমাদের বিবেককে জাগ্রত করে দেওয়ার জন্য গান গেয়ে আবার ফিরে যায়। সেই দ্যুতির কাজ করতেন, দ্যুতির গান গাইতেন হচ্ছে নীলকণ্ঠ মুখোপাধ্যায়। অসম্ভব ভালো সংস্কৃত জানতেন, খুব ভালো যাত্রা লিখতেন, এবং তার কৃষ্ণ যাত্রা ছিল, কৃষ্ণের, শ্রীকৃষ্ণের জীবনী। তিনি সেই সময় বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ সর্বত্র তিনি সেই গান গেয়ে সবাইকে এ করেছিলেন, কৃষ্ণ যাত্রা, কালীয় দমন, তার সেই যাত্রাপালা মানুষের মনের ভেতরে ধর্মভাবকে জাগ্রত করেছিলেন। নবদ্বীপের পণ্ডিতেরা তার সে উন্নত মানের যাত্রা শুনে তাকে গীতরত্ন উপাধি দিয়েছিলেন। তিনি দক্ষিণেশ্বরে এসেছিলেন গান গাইতে, কালীবাড়িতে গান গাইতে, যাত্রা করতে, এবং ঠাকুরের সংস্পর্শে এসে তার অদ্ভুত পরিবর্তন হয়। ঠাকুর তার গান শুনেছিলেন প্রথমবার দক্ষিণেশ্বরে, দ্বিতীয়বার তার যাত্রা শুনতে গেছিলেন হাটখোলার বারোয়ারি তলায়, আর তৃতীয়বার 1884 সালের 5ই অক্টোবর তিনি নবীন নিয়োগীর বাড়িতে এর গান শুনতে যান। তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেন। যখন নীলকণ্ঠ মুখোপাধ্যায় তাকে জিজ্ঞেস করেন তার কি হবে, ঠাকুর তাকে বলেন, ঈশ্বর তোমাকে এক অমূল্য সম্পদ দিয়েছে, তুমি সেই সম্পদের অধিকারী, সেই সম্পদকে ধারণ করার চেষ্টা করো, তুমি যাত্রারই চেষ্টা করো। আপনারা অনেকেই গান শুনেছে, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলব হরি নাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার। এ গান নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের লেখার গান। ঠাকুরের এ গান এত প্রিয় ছিল, ঠাকুর কখনো এই গান গাননি, ঠাকুর শুনেছিলেন এই গান, এমনকি নরেন্দ্রনাথ দত্তের মুখেও তিনি এ গান শুনেছিলেন। তবে তিনি রামলাল দাদাকে গান শিখিয়ে রেখেছিলেন। এইভাবে ধীরে 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 ধর্মমতের ভেতরে নানা পথ আসতে থাকলো। পুঁথিকার বর্ণনা করছেন, শ্রীরামকৃষ্ণ যেন প্রথমে অল্প অল্প ধর্ম, ধর্মের ভাব ছড়িয়ে তারপরে ধীরে ধীরে প্রবল এক ঝঞ্ঝা সৃষ্টি করলেন। মানুষের গায়ে ধর্মমত যেটা শুধুমাত্র সংস্কার হয়েছিল, ধর্মের আচার যেটা কেবলমাত্র সংস্কার হয়েছিল, যে মলিনতা নিয়ে সে বাস করেছিল, এই মলিনতা পরিষ্কার করে দিয়ে ধর্মের আসল স্বরূপ ঈশ্বর লাভ, মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেই ভাবটিকে জাগ্রত করে দিয়েছিলেন। সেই জাগ্রত করার জন্য যত রকমের পথ আছে সবকটা পথকে তিনি স্বীকৃতি দিয়েছিলেন। হরিসভায় গিয়েছেন, সে হরিসভাকে স্বীকৃতি দেওয়ার জন্য, আউল বাউল যারা গান গায় তাদেরকে তিনি স্বীকৃতি দিয়েছেন, আর এই গান গাইছেন যারা তাদেরকেও তিনি স্বীকৃতি দিয়েছেন। ঠাকুর বলেছিলেন যে ভগবানের দ্বারা পরিচালিত হয়ে ভগবানের নাম রস গান, তারপরে ভক্তিরসের ধারা তুমি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছ। নীলকণ্ঠ মুখোপাধ্যায়কে তিনি অ্যাফার্ম করেছিলেন যে তোমার ভেতরে সে দুর্লভ ধন তোমার ভেতরে আছে, তুমি তার প্রচার করে বেড়াও। এবং এইভাবে তিনি ধীরে ধীরে একটা নতুন ভাবান্দোলন এনে দিয়েছিলেন। নিঃশব্দে একটি নিরক্ষর ব্রাহ্মণ দক্ষিণেশ্বরের ওই ছোট্ট ঘরটিতে বসে মানুষের ভেতরে এক নতুন ভাবান্দোলন এনে দিয়েছিলেন। যে কালে আমরা, যে কাল সম্পূর্ণভাবে নিজেদের ধর্মমতকে ভুলে অন্য ধর্মমতকে আপন করে এগিয়ে চলেছিলাম, সেই ধর্মমতকে তিনি একটি নতুন রূপ দান করলেন। শ্রী ভগবানের ইচ্ছা হলে আমরা পরের দিন এই বাকি অংশ, এই যে বিকাশটি হয়েছিল সেইটি পড়ব। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।